যে গতিতে চলছে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, যদি এক্ষুনি রুখে দাঁড়াতে না পারেন, ওই দিন বেশি দূরে নয় যেদিন আপনাদের দেশেও পশু বানাবার আইন জারি হয়ে যাবে। নয়া একটা কিতাব বলে ফাইট বইয়ে লেখা হয়েছে ট্রান্সজেন্ডার, শুনছেন কেউ? ট্রান্স মানে লিঙ্গ পরিবর্তন, ট্রান্স মানে পরিবর্তন, আর জেন্ডার মানে লিঙ্গ, লিঙ্গ পরিবর্তন। ইহুদিদের দেশে এটা চালু আছে সরকারি আইনে, এটা বৈধ। খ্রিস্টানদের দেশে সরকারি আইনে ট্রান্সজেন্ডার বৈধ, অপরাধ না। ট্রান্সজেন্ডার কয় তাদের ভাষায়, ইংলিশ ভাষায়, বাংলা এর অর্থ হইল লিঙ্গ পরিবর্তন। লিঙ্গ পরিবর্তন মানে পুরুষে তার পুরুষ লিঙ্গ কাটতে ফেলাইয়া অপারেশন করিয়া মহিলাদের মতো পেশাবের রাস্তা বানাই নেব, এরপর থেকে এই পুরুষটারে মহিলা গণ্য করা হবে, আর মহিলারা নিজের স্তন দুইটা কাটতে ফেলাইয়া রান থেকে এক টুকরা গোস্ত নিয়া ওই পেশাবের রাস্তার পাশে অপারেশন করে ফিট করে দিব, সেলাই করে রক্ত কানেকশন হইয়া এটা টিকে যাবে, এরপরে থেকে এই মহিলাটা পুরুষ গণ্য হবে। এই ট্রান্সজেন্ডারের দুইটা সিস্টেম আছে, একটা অপারেশনের মাধ্যমে সার্জারির মাধ্যমে, আর একটা হইল কল্পনার মাধ্যমে। যেসব শয়তানি আর পশুত্ব চলছে ইহুদি খ্রিস্টানের দেশে, বাংলাদেশে আমদানি করার পায়তারা আরম্ভ হয়ে গেছে। এই সমস্ত পশুত্বমূলক কাজ ইহুদের খ্রিস্টানদের দেশে চালু হয়ে গেছে, বাংলাদেশে আমদানি করার শয়তানি শুরু হয়ে গেছে। আমরা যেন মুখে তালা দিয়ে বসা থাকি আর আপনাদেরকে গুমো ফেলে ফেলে যেন বাংলাদেশের 17 কোটি মুসলমানকে যেন ওরা জানোয়ার বানিয়ে ফেলতে পারে। এই মুহূর্তে মৌলবীদের দায়িত্ব মুখে তালা দাও না, জানোয়ার বানাবার আগে মানুষদেরকে সতর্ক করো, ইহুদি খ্রিস্টানের মতো জানোয়ার হইও না। এই ট্রান্সজেন্ডার দুই প্রকার, একটা ওই যে কইলাম অপারেশনের মাধ্যমে, আর একটা কাল্পনিক। কাল্পনিকটা কেমন? পুরুষের লিঙ্গ পুরুষের জায়গায় থাকবে, এটা খেতে ফেলবে না, শুধু সে কল্পনা করবে আমি আজকের থেকে মহিলা, মহিলাদের স্তন থাকবে, পেশাবের রাস্তা থাকবে, কোনো অপারেশন হবে না, শুধু কল্পনা করবে আজকের থেকে আমি পুরুষ। এইভাবে যেদিন থেকে একটা পুরুষ কল্পনা করলো আজকের থেকে আমি মহিলা, সরকারি আইনেও সে মহিলা গণ্য হবে, সরকারি আইনেও সে। এই সমস্ত অসভ্যতা, এই সমস্ত অশ্লীলতা, এই সমস্ত পশুত্ব বাংলাদেশের হাইস্কুলে ছাত্র ছাত্রীদেরকে শিক্ষা দেওয়ার শয়তানি শুরু হয়ে গেছে। আপনাদের কারো খবর আছে শয়তানি দেশে শুরু হয়ে গেছে? খবর আছে নি? মুখে কলা দিয়ে বসে থাকার সময় না, 17 কোটি মুসলমানের একসাথে গর্জে ওঠার সময়। ওরা ওদের ছেলেমেয়েরা জানোয়ার বানাইছে, মুসলমান ছেলেমেয়েরা রে তোরা জানোয়ার বানাইছ না। ট্রান্সজেন্ডার কত প্রকার? সার্জারি সিস্টেম, কল্পনা। আচ্ছা বলেন তো, একটা পুরুষ যদি কল্পনা করে আমি নারী, নারী হয়ে গেল না? খেয়ালি পোলাও, এবার আসেন সার্জারির ব্যাপার। সার্জারি কইরে যেই পুরুষটা তার লিঙ্গ কেটে ফেলে দিল আর অপারেশন কইরে প্রশস্ত একটা পেশাবের রাস্তা সৃষ্টি করে নিল, এই লোকটার ফেটের ভিতরে কি আল্লাহ গর্ভতলী সৃষ্টি করে দিছেন? সন্তান গর্ভে ধারণ করতে পারবে? তাইলে সার্জারির মাধ্যমে যে ট্রান্সজেন্ডার যেটা হয়, এটাও কি বাস্তব না দুকা? এই এই শয়তানি কর্মকাণ্ডটা বাংলাদেশের হাই স্কুলগুলিতে আরম্ভ হয়ে গেছে। আপনাদের মুখ বন্ধ করে বসে থাকা দরকার না, 17 কোটি মুসলমান একসাথে গর্জে উঠা দরকার। এবার আসেন মূল কথার দিকে যাই।
তাদের দেশে ইহুদি খ্রিস্টানদের দেশে শিক্ষা ব্যবস্থা দুর্বল বলেছিলাম না অনেক শক্তিশালী, এবারে সেন তাদের মনুষ্যত্বের অবস্থা। তাদের দেশে সরকারি আইনে বিয়ে ছাড়া সন্তান জন্ম দেওয়া কোনো অপরাধ নয়, এই কারণে মেয়েরা বিয়ার আগেই কয়েক সন্তানের মা হইয়া যায়, যে কোনো অপরাধই না, এটা কোনো দোষই না। এমনকি তাদের দেশে সন্তানের জন্ম নিবন্ধন বাবার নামে হয় না, মায়ের নামে হয়। এর কারণ হইল এই সন্তানের মা আগের রাত্রে মিলামিশা করলো একটা পুরুষের সাথে হোস্টেলে, পরের রাত্রে মিলামিশা করলো একটা পুরুষের সাথে পার্কে, এর পরের রাত্রে মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে ক্লাবে, এর পরের রাত্রে মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে সমুদ্র সৈকতে, এর পরের রাত্রি মিলামিশা করলো আরেকটা পুরুষের সাথে জঙ্গলে। এগুলি আমার চোখের দেখা ঘটনা বলতেছি আপনাদের। এই মিলামিশায় যে বাধা দিবে সে জেলে যেতে হবে। মা বাপের চোখের সামনে মেয়ে ঘর থেকে বের হয়ে একটা ছেলের সাথে চলে যায় পথে কাটা মিলামিশা করার জন্য, মা বাপে বাধা দিলে মা বাপের জেলখানায় বন্দী করে দেয় সরকার। কয় মানবাধিকারে বাধা দিলে কেন? কাজেই পাঁচ রাতে পাঁচটা পুরুষের সাথে মিলামিশা করার পর তিন মাস পরে দুই মাস পরে ধরা পড়লো মেয়েটা গর্ভবতী। আমার কথা বুঝে থাকলে বলুন, একাধারে ফাঁস রাতে কটা পুরুষের সাথে মিলামিশা করছিল? দুই মাস পরে যখন মেডিকেল এক্সামিনে ধরা পড়লো গর্ভবতী, কোন পুরুষের গর্ভ তার পেটে, গর্ভবতী নিজে কি বলতে পারবে? নিজেই জানে। তাহলে সন্তানের জন্ম নিবন্ধন বাপের নেব নেই, কোন কোন বেটার কাছ থেকে ফেট বাচ্চা লইছে এটাই তো নিজেও জানে না। আমার কথা বুঝে থাকলে এবার বলুন, আপনাদের সুনামগঞ্জ শহরের অলিতে গলিতে রাস্তায় ঘাটে কুকুর কুকুরি ঘোরাফেরা করে? কোনো কুকুরি কোনো সময় বাচ্চাও দেয়? কোনো কুকুরির বাচ্চা কেউ ফালতেও নেয় না কেউ কোনো সময়ও নেয়? আপনি কি কুকুরের বাচ্চা চিনে নেন না কুকুরির বাচ্চা চিনে নেন? বাচ্চা বাফের নামে পরিচয় হয় না মায়ের নামে পরিচয় হয়? তাহলে বাচ্চা বাফের নামে পরিচয় না ওইয়া মায়ের নামে পরিচয় হওয়া দেখে মানুষের বাচ্চার প্রমাণ না কুত্তির বাচ্চার প্রমাণ? তাইলে আবার বলেন, ইহুদি খ্রিস্টানদের দেশে মানুষের বাচ্চা মানুষের মতোই জন্ম হয় না কুত্তির বাচ্চার মতো জন্ম হয়? কেন? তাদের দেশে শিক্ষা ব্যবস্থা দুর্বল, শক্তিশালী শিক্ষা ব্যবস্থা যেই দেশে, এই দেশে মানুষ এখানে কুত্তির বাচ্চার মতো বাচ্চা জন্ম দেয়? একমাত্র কারণ কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি তাদের অন্তরে। এবার বলুন, কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? হইছে না জব? হইছে না? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। এই কথাটা বুঝাবার জন্য আল্লাহ মানুষ বানাইয়া কোরআন শিখাইছি বলেন না, বলেন কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। দেখি আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা, কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? যারা কোরআন শিক্ষা বলেছেন হয়নি জবাব? কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। কোরআন শিক্ষা ছাড়া দুনিয়াতে মানুষ গড়ার আর কোনো শিক্ষা নাই। কোরআন শিক্ষার ছোঁয়া যাদের অন্তরে লাগে না, বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম যাদের অন্তরে বিশ্বাস করে না, বলুন এরা মানুষ থাকতে পারে না, জানোয়ার হয়ে যায়। এটা তো হইল বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম মানে না এই জন্য জানোয়ার, বিয়া ছাড়াই নারী পুরুষ মিলামিশা করে, এটা জানোয়ারের কাজ। আর এক কাছে জানোয়ারের কাজ নয়, জানোয়ারের চেয়ে নিকৃষ্ট একটা মানুষের কাজ। মানুষ বিয়া ছাড়া মিলামিশা করবে না, এটা মানুষ। আর একটা জানোয়ারের কাজ বিয়া ছাড়াই মিলামিশা করবে, এটা জানোয়ার। আর একটা আছে, মানুষ তো নাই জানোয়ারের চেয়েও নিকৃষ্ট, ওইটা কোনটা? এটা হইল তা কোনোদিন পাঠার সাথে সঙ্গম করতে দেখা যায় না,
কোনো কুত্তা কোনোদিন আরেকটা কুত্তার সাথে সংগ্রাম করতে দেখা যায় না। কিন্তু ট্রান্সজেন্ডার পদ্ধতি চালু হয়ে গেলে একটা পুরুষ যখন নিজের মহিলা কল্পনা করবে আর সরকারেও তারে মহিলা গণ্য করে নিবে, এই পুরুষটা আর একটা মহিলার এই এই কল্পিত মহিলা আর একটা পুরুষের কাছে বিয়া বসবে কিনা, আর একটা পুরুষের কাছে, যেই মহিলাটা একটা পুরুষের কাছে বিয়া বসলো দেখে আসলেই মহিলা না আসলে পুরুষ, তো একটা পুরুষের বিয়া হইলো আর একটা পুরুষের সাথে, তাদের পুরুষে পুরুষে যৌনকর্ম মহিলায় মহিলায় যৌনকর্ম, এইটাকে বাংলা ভাষায় সমকামিতা বলা হয়। ট্রান্সজেন্ডার শয়তানি আইনের টার্গেট হইল সমকামিতা অনুমোদন দেওয়া। এই জঘন্যতম অসভ্য কাজ কুত্তায় করে না, একটা পুরুষ আর একটা পুরুষের সাথে সংগ্রাম করার মতো অপচেষ্টা কুত্তায় করে না, ফাটায় করে না, ইহুদি খ্রিস্টানদের দেশের মানুষে করে, বাংলাদেশের মুসলমানেও যেন করতে পারে, এই শয়তানি চক্রান্ত শুরু হয়ে গেছে। এখানে তিনটা জিনিস বুঝতে হবে, বিয়ের পরে মিলামিশা করা মানুষের কাজ, বিয়ে ছাড়া নারী পুরুষের মিলামিশা করা পশুর কাজ, আর পুরুষে পুরুষে মিলামিশা করা পশুর থেকেও নিকৃষ্ট, পুরুষে পুরুষে মিলামিশা করা পশুর থেকেও নিকৃষ্ট। তো আপনাদেরকে শুধু পশুর মতো বানাবার চক্রান্ত করেই তারা ক্ষান্ত আছে না পশুর থেকে নিকৃষ্ট বানাবার চক্রান্ত চলছে? আলেমদের উচিত মুখে তালা দিয়ে বসে থাকা, আপনাদের উচিত কানে তুলা দিয়ে বসে থাকা? আলেমদের উচিত আপনাদেরকে সময় থাকতে সতর্ক করে দেওয়া, আপনাদের উচিত সময় থাকতে 17 কোটি মুসলমানের একসাথে এই শয়তানির বিরুদ্ধে গর্জে উঠা। ইহুদি খ্রিস্টানদের দেশের অবস্থা আপনাদেরকে বললাম, এবার আপনারা দেশে একটু অবস্থা কই, আপনারা কোন দেশ? ইন্ডিয়া, পাকিস্তান, পাকিস্তানি কতগুলি আইন এখনো বাংলাদেশের আদালতে চলে, এই আইনগুলির আমি বলে থাকি পাকিস্তানি বুথ, পাকিস্তান আমলের যে আইন এখনো বাংলাদেশের আদালতে চলে এই আইনগুলিরে আমি বলি পাকিস্তানি বুথ। এত এত মানুষের প্রাণ বিসর্জনের বিনিময়ে, এত সাগর রক্ত দেওয়ার বিনিময়ে, এত মাবুনের ইজ্জতের বিনিময়ে যেই বাংলাদেশ স্বাধীন হইল, এখানে এখনো পাকিস্তানের বুথ কেন বসে থাকবে? এই পাকিস্তানি যত বুথ এখনো বাংলাদেশে আছে, এর মধ্যে একটা বুথ হইল নারী পুরুষ উভয়ে আপুসে যদি অপকর্ম করে ফেলে শাস্তি নাই, জোরে করলে শাস্তি, এটা পাকিস্তানি বুথ। এটা কোন দেশি বুথ? পাকিস্তানি। একটা ছেলের বিরুদ্ধে একটা মেয়ে যদি আদালতে মামলা করে সে আমার সাথে অপকর্ম করেছে, আর ছেলেটা যদি আদালতে গিয়ে প্রমাণ করতে পারে আমি তার সম্মতিক্রমে করেছি, খালাস, যে কোন দেশি বুথ? বুঝে থাকলে বলুন তো, বাংলাদেশে এখনো পাকিস্তানি বুথ আসেনি, বাংলাদেশকে পাকিস্তানি বুথ মুক্ত করা দরকার, বাংলাদেশকে পাকিস্তানি বুথ মুক্ত করা দরকার। এবার বাংলাদেশের কিছু কথা বুঝেন, আমি আগেই বলেছি বাংলাদেশের প্রাইমারি স্কুল হাই স্কুল কলেজ ভার্সিটিতে যত পাঠ্য বই আছে একটার মধ্যেও লেখা নাই বিয়া ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম, লেখা আছে একমাত্র মাদ্রাসার পাঠ্য কিতাবে। তাহলে
বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা আছে কোথায়? কইছে না দাদ, আমি মানি না। বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা চালু আছে একমাত্র মাদ্রাসায়। আবার বলুন, বাংলাদেশে মানুষ গড়ার শিক্ষা চালু আছে কোথায়? একমাত্র মাদ্রাসায়। এই বাংলাদেশের মাদ্রাসাগুলি স্কুল কলেজ ভার্সিটিতে কি পরিমাণ মানুষ গড়েছে এবার আমি আপনাদেরকে হিসাব দেব। বাংলাদেশের মাদ্রাসাগুলি বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটিতে কি পরিমাণ মানুষ তৈরি করেছে? বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটির কোনো বইয়ে বিয়াচারা সন্তান জন্ম দেওয়া হারাম কথাটা লেখা না থাকা সত্ত্বেও আমার মনে হয় বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে 99,999টা ছাত্র ছাত্রী মনে প্রাণে বিশ্বাস করে বিয়াচারা সন্তান জন্ম দেওয়া হারাম। ফরে কই স্কুলে, ফরে কই কলেজে, ফরে কই ভার্সিটিতে বিশ্বাস করে কি বিয়াচারা সন্তান জন্ম দেওয়া হারাম। ফাইল কই কথাটা, এদের ফাইট বইয়ে লেখা ছিল মানে কেন? এবার এটা বুঝেন, দেখেন আপনাদের মাথার উপর সামিয়ানার নিচে অনেকগুলি বাতি জ্বলে, এই যে স্টেজেও জ্বলে, এই সমস্ত জ্বলন্ত বাতির আলো লাগে আপনাদের গায়ে আমার গায়েও, এই জন্য আমি আপনাদের দেখি আপনারা আমাকে দেখেন, দেখা যায় আমাকে? বলেন তো আমাকে দেখা যায় কেন? আমার গায়ে বাতি জ্বলে না, জ্বলন্ত বাতির আলো লাগে। ঠিক তেমনিভাবে বাংলাদেশে মানুষ গড়ার মানুষ গড়ার শিক্ষার বাতি জ্বলে একমাত্র মাদ্রাসায়। সেই বাতির আলো লাগে গিয়া স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীদের অন্তরে। এই জন্য বাংলাদেশের স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া মুসলমান ছাত্র ছাত্রীরা ইহুদি খ্রিস্টানদের দেশের কলেজ ভার্সিটি পড়ুয়া ছাত্র ছাত্রীদের মতো জানুয়ার হতে পারে না। কোন শিক্ষার সুদূর প্রসারী আলো? একমাত্র কোরআন শিক্ষার সুদূর প্রসারী আলো। লাখের মধ্যে কতজন কইছি? স্কুল কলেজ ভার্সিটি পড়ুয়া প্রতি লাখ মুসলমান ছাত্র ছাত্রীদের মধ্যে বলেছি 99,999টা মুসলমান ছাত্র ছাত্রী স্কুলে পড়েছে, কলেজে পড়েছে, ভার্সিটিতে পড়েছে, কিন্তু মনে প্রাণে বিশ্বাস করে বিয়াচারা সন্তান জন্ম দেওয়া হারাম। বলুন কোন শিক্ষার প্রভাব? ওরা কলেজে ফিরে জানোয়ার হইলো, এরা কলেজে ফিরে জানোয়ার হইলো না কেন? ওদেরকে কোরআন শিক্ষার ছোঁয়া লাগেনি ওদের অন্তরে, এদের অন্তরে কোরআন শিক্ষার ছোঁয়া লাগে। লাখের মধ্যে 99,999 বলেছি, বাদ দিছি কজন? একজন বাদ দিলাম কেন? একজন বাদ দিছি ডক্টর আহমদ শরীফদের জন্য, একজন বাদ দিছি তসলিমা নাসরিনদের জন্য, একজন বাদ দিছি শামসুর রহমানদের জন্য, একজন বাদ দিছি, একজন বাদ দিছি সালমান রুশদিদের জন্য। এই যে কয়েকটা নাম কইলাম, এরা কি জিনিস চিনেন আপনারা? সকলে চিনেন না, আমারও আর মুখে ব্যথা করতেছে, কথা বলতে ফেরি না, সময়ও নাই, এক দুই মিনিটে দেখি কিছু বুঝাইতে পারি কিনা আপনাদের। এদের মধ্যে একটা, যে কয়েকটার নাম কইছি, এদের মধ্যে একটার নাম ছিল তসলিমা নাসরিন। বাংলাদেশ থেকে পলাইয়ে যাওয়ার সময় সে মেডিকেল কলেজ পড়ুয়া MBBS ডাক্তার ছিল। MBBS ডাক্তার অশিক্ষিত মূর্খ না শিক্ষিত? MBBS ডাক্তার ছিল সে। বাংলাদেশ থেকে পলাইয়া যাওয়ার আগেই যত বই লিখেছে এর মধ্যে একটা বইয়ের নাম ছিল অপরপক্ষ। অপরপক্ষ বইয়ে তসলিমা নাসরিন লিখেছে, আমার পেট আমার শরীরের অঙ্গ, আমার স্বামীর শরীরের অঙ্গ নয়, কাজেই স্বামীর অধিকার নাই তার ইচ্ছা মতো আমার পেটে বাচ্চা জন্ম দেওয়ার। আমার পেটে কার কাছ থেকে বাচ্চা নিব না নেব সেটা আমার অধিকার। একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে নিবে না, যেখান থেকে মনে চায় সেখান থেকে তার পেটে বাচ্চা নিবে, যে তসলিমা নাসরিনের মতবাদ। আমি আপনাদের জিজ্ঞেস করি, একটা পুরুষকে স্বামী বানাইয়া তার বাচ্চা পেটে না নিয়া যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা নিতে দেওয়ার জন্য
মানুষের পেটের দরকার না এমন ফ্যাট কুত্তিরও থাকে। তাহলে তসলিমার ফ্যাটে আর কুত্তির ফ্যাটে ব্যবধান কত? সমান ফ্যাটে ফ্যাটে সমান, ঠিক আছে, কিন্তু দুইটা জন্তুয়ে জন্তুয়ে সমান না। তসলিমা কুত্তির মতো হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার পরাশ পাওয়ার অভাবে? তাহলে এবার বলুন কোন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা? একমাত্র কোরআন শিক্ষা মানুষ গড়ার শিক্ষা। তসলিমা কোরআন শিক্ষায় শিক্ষিত নয়, কোরআন শিক্ষার সোয়াওয়া লাগেনি তার অন্তরে। সুতরাং তসলিমার মধ্যে আর কুত্তির মধ্যে কোনো পার্থক্য নাই। তারপরও দুইটা পার্থক্য আছে, একটা আছে টিঙ্গা কুত্তি আর একটা দুই টিঙ্গা কুত্তি। আসেনি দুইটা পার্থক্য? একটা সাইটিঙ্গা কুত্তি, একটা দুই টিঙ্গা কুত্তি। সাইটিঙ্গা কুত্তিটা অশিক্ষিত, সাইটিঙ্গা কুত্তিটা আর দুই টিঙ্গাটা শিক্ষিত। এবার বলেন শিক্ষিতটা কুত্তি হইল কেন? শিক্ষার অভাবে না কোরআন শিক্ষার অভাবে? আবার বলুন মানুষ গড়ার শিক্ষা কোনটা? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে? এই জন্য আল্লাহ বলেন মানুষ বানাইয়া কোরআন শিখাইছি না, কোরআন শিখাইয়া মানুষ বানাইছি। কোরআন শিক্ষায় যদি শিক্ষিত হও অথবা কোরআন শিক্ষার পরশ যদি তোমার অন্তরে লাগে, তুমি আল্লাহর দৃষ্টিতে মানুষ। যার অন্তরে কোরআন শিক্ষার পরশ লাগেনি, তসলিমার মতো জানোয়ার, আহমদ শরীফের মতো জানোয়ার, শামসুর রহমানের মতো জানোয়ার, সালমান রুশদির মতো জানোয়ার। আল্লাহ আপনাদের আমাদেরকে মানুষ গড়ার শিক্ষা কোনটা বুঝার তৌফিক দান করুন। আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুনা ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।